ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রাকৃতিক দুর্যোগ আছে, তা আপনারা জানেন, একটু পরস্পর পরস্পরকে সাহায্য করতে হবে। আবহাওয়া উন্নতি হলে আমার পিছন দিকটা বসা যাবে এবং সকলে সেভাবেই, এটা শহীদ স্মরণ সভা, সেভাবে আপনারা সাহায্য করবেন। আমাদের পলিটপুর নেতা তবে সূর্যকান্ত মিশ্র, আমাদের পার্টির জেলা সম্পাদক তবে সুশান্ত ঘোষ, তারপর আমাদের জেলা সম্পাদক মন্ডলীর প্রবীণ নেতৃত্ব যারা একসময় দিয়েছিলেন, তার মধ্যে সুব্রত সকালে গণশক্তিতে পড়েছেন বিজেপির বাগদার বিধায়ক, তিনি এখন বনগাঁ জেলার তৃণমূল দলের রাজ্য শাসক দলের জেলা সভাপতি। সুন্দর ব্যবস্থা, বিজেপির বিধায়ক শাসক দলের জেলা সভাপতি, আরো কি ব্যাখ্যা করার দরকার আছে? এরা কারা? একজন নেতার নাম করছিলেন, ও নেতা না, পুলিশের জোরে নেতা। আজকে পুলিশ সরে চলে যাওয়ার পরে মানুষের তাড়াকে পালিয়ে মজার রাস্তা খুঁজে পাবে না, ওরা এইরকম নেতা। মানুষের সামনে দাঁড়ানোর কোনো হিম্মত ওদের নেই, পুলিশ দিয়ে নেতাগিরি। মানুষ যেদিন ফেরবে, মানুষের মার দুনিয়ার বার, কোনো পুলিশ বাঁচাতে পারবে না, পুলিশও প্রাণ বাঁচানোর জন্য দৌড়াবে। দোষ পুলিশের না, পুলিশকে যারা পরিচালনা করছেন শাসক দল, দোষ তাদের। কেউ কেউ আমরা পুলিশের উপরে রেগে খুব গরম গরম কথা বলি, তাতে লাভ কি? পুলিশ তো হুকুমের দা, যে সরকারে থাকবে তার হুকুম যেমন দেবে তাকে তাই পালন করতে হবে। ওদের মেরুদণ্ড কখনো সোজা ছিল না, চিরকাল মেরুদণ্ড বাঁকা ব্রিটিশ পিরিয়ড থেকে। তাই ওদেরকে গালিগালাজ না করে এই শাসক দলের নেতারা যারা আজকে এই অপকর্ম তৈরি করেছেন, যারা আইনের শাসন ভেঙে ফেলেছেন, উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন, যারা দুর্নীতিতে গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, আজকে সেই শাসক দলের বিরুদ্ধে ঘৃণা ক্ষোভ তাকে আমরা যত দ্রুত সংগঠিত করতে পারবো, তত আমাদের জামশেদদার মতন অজস্র শহীদের প্রতি আমাদের শ্রদ্ধাকে আমরা তবেই দৃঢ়ভাবে আমরা নিবেদন করতে পারবো। এটা ঠিক হয়েছে যে কান টেনেছে তো মাথা আসবে, মাথাকে আসতে হবে। এই সব জিনিসটা যারা করছে ওখানে তারা নিশ্চিন্তে আছে, যদি সব চাইতে কোথাও অনুসন্ধান করে বা কিছু করে কিছু করতে পারতো, করলে এখন কিছু পারুক মনে হয় না, কিন্তু সেটা করেও করছে না ওরা। সেটা হচ্ছে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, যেটা সেখানে, সেটা হচ্ছে আসল জায়গা যেখানে সব কিছু কেন্দ্রীভূত হবে। কাজে এই আমাদের শত্রুরা যে আক্রমণ করে কেন্দ্রীভূতভাবে, আমাদের এই বোঝাপড়াটা থাকতে হবে আর প্রস্তুতি থাকতে হবে যে কীভাবে আমরা মোকাবিলা করব। একটাই গ্যারেন্টি, মানুষ মানুষ মানুষ, কত মানুষ আমাদের সঙ্গে আছে, কত মানুষকেও মোকাবিলা করার ক্ষমতা রাখবে, কত পুলিশ দিয়ে কোন ব্যারিকেডটা রক্ষা করতে পারে। পুলিশ তো চাকরি করে, ওদের কথা ছেড়ে দিন, আমি আসলে পিছনে তো হচ্ছে মাথা যারা চালাচ্ছে তাদের কথা বলছে। আমাদের তো সরকার ছিল এবং জমায়েত করবার ক্ষমতা কম ছিল না, তারপরে এখানে কেস করে এসে ইন্ডিয়া বিরাট জমায়েত হয়েছিল, তারপরে যা হয়েছে আমি সেসব যাচ্ছি না, সেসব একটা ইতিহাস, কত লড়াই করেছেন আপনাদের, আমি সেসব আপনাদের কথা আপনাদের বলতে যাচ্ছি। কিন্তু আরও কত কমরেড আমাদের খুন হয়েছেন, দিনের বেলায় খুন হয়েছেন, সেসব অনেক ইতিহাস কাট রাখতাম। এটা দু একজন গিরেপ ব্যাপার, দু একজন গরম বক্তৃতা দেওয়ার ব্যাপার, কার বেশি সাহস আছে খালি তার ব্যাপার, এটা নিশ্চয় নেতৃত্বের বড় একটা ভূমিকা আছে এই কাজটা সংগঠিত করতে। কিন্তু কাজটা আমাদের করতে হবে মানুষকে, মানুষ মানুষ ছাড়া কিছু হবে। মানুষ মানে কারা? কেশপুরের লড়াইয়ের পিছনে কারা কারা উঠে জেগে উঠে? আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।